আপনার শখের কাছে কি পিঁপড়ের আক্রমণ হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে মাত্র এক মিনিটেই আপনার গাছ থেকে পিঁপড়ে দূর করতে পারবেন আর এটা খুবই কার্যকরী একটি টেকনিক আসসালামু আলাইকুম ছাদবাগানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম অনেক সময় দেখা যায় যে আমাদের শখের গাছগুলোতে প্রচুর পরিমাণের পিঁপড়ে আক্রমণ করেছে এই পিঁপড়েগুলো আমাদের ফুল বা ফলের রস যেগুলো আছে এগুলো শুষে খেয়ে ফেলছে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফল বা ফুলের ভিতরে বাসা তৈরি করছে যার ফলে এগুলো ঝরে পড়ে যাচ্ছে প্রথমেই জেনে নেই যে গাছে পিঁপড়ের আক্রমণ কেন হয় আপনার গাছে যদি পিঁপড়ে আক্রমণ করে থাকে তার মানে হচ্ছে আপনার গাছে পর্যাপ্ত পরিমাণের খাদ্য আছে পিঁপড়েদের জন্য যেখানে খাদ্য থাকবে না সেখানে কিন্তু পিঁপড়েরাও আর থাকবে না তো আপনার গাছে এরকম হতে পারে যে কচি ডালপালা থেকে এই পিঁপড়েগুলো রসসে খেতে পারে অথবা আপনার গাছে বিভিন্ন রকম শোষক পোকার আক্রমণ হলে ওই শোষক পোকাগুলো মিষ্টি একরকম লালা বা কিছু লিকুইড ছেড়ে যায় যার ফলে কিন্তু প্রচুর পিঁপড়ে গাছে আক্রমণ করে তো এটা আগে ফাইন্ড আউট করতে হবে যে আপনার গাছে পিঁপড়ে কেন হয়েছে একটু খেয়াল করে দেখেন আমার এই গাছের গোড়ায় কিন্তু পিঁপড়েরা বাসা তৈরি করেছে আর উপর থেকে যেহেতু খাদ্যের যোগান আসছে আর নিচে তারা বাসা তৈরি করেছে তার মানে এই পিঁপড়েগুলো কিন্তু অনেক দিন ধরে এখানে থেকে যাবে যদি আমি কোনো এগুলোর ব্যাপারে স্টেপ না নিই তো এগুলো থেকে কিভাবে মুক্তি পাবেন ঘরোয়া পদ্ধতিতে যেহেতু খুব রিসেন্টলি শীতকাল চলে আসছে অক্টোবর মাস চলছে আর নভেম্বর ডিসেম্বরে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে শীত থাকে তো এই সময়গুলোতে কিন্তু আমরা সবাই পেট্রোলিয়াম জেলি ব্যবহার করি বিভিন্ন দেশে বিভিন্ন নামে কিন্তু বা বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু এই জেলিগুলো পাওয়া যায় বাংলাদেশের লোকালে আমি এই জেলিটাই পেয়েছি আর এটা ছাড়াও ভ্যাজলিন বন্য কোনো জেলি আপনি নিতে পারেন তো যাই হোক এই ভ্যাজলিন কিন্তু খুব সহজেই পিঁপড়েদের চলাচল রোধ করতে পারবে তো যেটা করবেন যে কিছু পরিমাণের ভ্যাজলিন আপনার আঙুলে নিয়ে নেবেন আমি যেভাবে নিয়েছি আর এই জেলগুলো আপনার গাছের যেই জায়গা দিয়ে পিঁপড়েরা চলাচল করে ঠিক এই জায়গাতে একটা প্রলেপ দিয়ে দিবেন আপনি কিন্তু আপনার যেই মেন শাখা যেটা আছে বা মেন যে ডালটা আছে সেটা ঘুরিয়ে গোল করে একটা প্রলেপ দিয়ে দিতে পারেন আর কিছুক্ষণ পর দেখবেন যে এই পিঁপড়েগুলো কিন্তু এখান দিয়ে আর চলাচল করতে পারবে না এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই এটা তো খুবই এক্সপেন্সিভ একটা বড় ভেজলিনের দাম 30 থেকে পঞ্চাশ টাকার মতো হবে আর এগুলো কিন্তু জাস্ট দুই থেকে তিন দিন ব্যবহার করলেই আপনার গাছ থেকে এই পিঁপড়েগুলো চলে যাবে যখন এই দিক দিয়ে আর ওরা চলাচল করতে পারবে না আর খাদ্য সংগ্রহ করতে পারবে না তখন কিন্তু এই পিঁপড়েগুলো আপনার গাছ থেকে চলে যাবে অন্য কোথাও যেখানে খাদ্য পাবে তো এভাবে কিন্তু আপনারা পিঁপড়েদেরকে তাড়াতে পারেন আর দুই থেকে তিন দিন এই জেলিটা আপনার গাছে ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে হাফেজ আসসালামু আলাইকুম